যে দেশের যত বেশি ঘাঁটি আছে সে দেশ সামরিকভাবে তত বেশি শক্তিশালী, কেননা প্রত্যেকটি ঘাঁটিতেই মোতায়েন থাকে বিভিন্ন ধরনের সমরাস্ত্র এবং তার পাশাপাশি সেনা। দেখুন সামরিক বাংলাদেশ কি ফৌজ ইন্ডিয়া সে কিস তরহ ফাইট কর সকতি হ্যায়, ইন্ডিয়া কে সাথ আগর ইস কিসম কি কোই সিচুয়েশন হোতি হ্যায় তো কিস তরহ বাংলাদেশ রেজিস্ট কর সকতা হ্যায়, কোন সি এসি চিজে হ্যায় জিনকো বাংলাদেশ ইস্তেমাল কর সকতা হ্যায়। ইয়াহ পে স্পেশালি মে বাত কর রহি হুঁ বাংলাদেশ কি মিলিটারি বেসিস কি, ও কোন সি অহম মিলিটারি বেসিস হ্যায় জো কি ইন্ডিয়া কে সাথ ফাইট মে ইয়া মিয়ানমার কে সাথ ফাইট মে বহুত ইম্পর্টেন্ট রোল প্লে কর সকতি হ্যায়। অভি তক বাংলাদেশ কি জো মিলিটারি বেসিস হ্যায় উনমে বড়ি তাদাদ মে ইজাফা হো চুকা হ্যায়, সাথ হি বাংলাদেশ নে বড়ি তাদাদ মে নই টেকনোলজি জো হ্যায় ও ভি হাসিল কর লি হ্যায়, সাথ হি নই ডেলিভারিজ জো হ্যায় ও ভি বহুত জলদ বাংলাদেশ হাসিল করনে যা রহা হ্যায়। ইয়াহ পে ফ্রান্স হো, স্পেন হো, চীন হো, রাশিয়া হো, সবসে বাংলাদেশ জো আপনি টেকনোলজি হ্যায় ও হাসিল কর রহা হ্যায়। অভি আপলোগ সাথ মে ইয়ে রিপোর্ট শেয়ার করুগি বাংলাদেশ কিতনা তাকতর হ্যায় ওর কিস তরহ বাংলাদেশ ইন্ডিয়া কো মুহ তোড় জবাব দে সকতা হ্যায়। অভি আপলোগ সাথ ইয়ে রিপোর্ট শেয়ার করেনগে, ভিডিও আপলোগোনে আখির তক দেখনি হ্যায়। ভিডিও দেখে সে পহলে চ্যানেল পে নিউ হ্যায় তো চ্যানেল কো লাজমি সাবস্ক্রাইব ওর ভিডিও কো লাজমি লাইক করেন, চলতি হ্যায় দেখতে হ্যায় ভিডিও। যে দেশের যত বেশি ঘাঁটি আছে সে দেশ সামরিকভাবে তত বেশি শক্তিশালী, কেননা প্রত্যেকটি ঘাঁটিতেই মোতায়েন থাকে বিভিন্ন ধরনের সমরাস্ত্র এবং তার পাশাপাশি সেনা। দেখুন সামরিক ঘাঁটির কাজই হলো প্রতিপক্ষের আক্রমণ ঠেকিয়ে দেওয়া অথবা প্রতিপক্ষকে আগে থেকে আক্রমণ করা। এখন বাংলাদেশ কোনটি পারবে, আগে থেকে আক্রমণ করতে পারবে? যে সকল দেশ বাংলাদেশের চাইতে সামরিক সক্ষমতায় পিছিয়ে রয়েছে কেবলমাত্র সেই সকল দেশকে বাংলাদেশ আগে টার্গেট করতে পারবে এবং আগে আক্রমণ করতে পারবে। কিন্তু বাংলাদেশের চাইতে যে সকল দেশ এগিয়ে রয়েছে সে সকল দেশে আগে আক্রমণ করতে গেলে নিঃসন্দেহে বাংলাদেশ পরাজয়ের সম্মুখীন হবে। সামরিক সক্ষমতায় যে সকল দেশ পিছিয়ে রয়েছে তারা কখনোই এগিয়ে থাকা দেশগুলোকে আক্রমণ করে না, বরঞ্চ এগিয়ে থাকা দেশগুলো পিছিয়ে থাকা দেশগুলোকে আক্রমণ করলে সেই পিছিয়ে থাকা দেশগুলো প্রতিপক্ষের আক্রমণকে ঠেকিয়ে দিতে চেষ্টা করে এবং সম্পূর্ণরূপে তা সফল হওয়ার পর দ্বিতীয়ত তারা আক্রমণ করতে শুরু করে। অথবা হতে পারে এমন দুর্বল সামরিক সক্ষমতা সম্পন্ন দেশ এমন অবস্থায় পড়ল যে শক্তিশালী দেশের শোষণ এবং নিপীড়নে তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, সে সময় কিছু করার নেই বলে তারা কিন্তু প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়বে এবং দুর্বল থাকা সত্ত্বেও কিন্তু শক্তিশালী দেশকে আক্রমণ করতে চাইবে। বাস্তব উদাহরণস্বরূপ বলতে গেলে হামাস যেভাবে ইসরায়েলের উপর আক্রমণ করেছে, কারণ এখানে হামাসের আর করার কিছুই ছিল না, তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তা থেকে মুক্তির জন্য, তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তারা শক্তিশালী ইসরায়েলের উপর ঝাঁপিয়ে পড়েছে। এরকম পরিস্থিতিতে পড়লেই কেবল দুর্বল শক্তিসম্পন্ন একটি দেশ উচ্চ সামরিক শক্তিসম্পন্ন একটি দেশের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়। বেশি পরিমাণে সামরিক ঘাঁটি এটা প্রমাণ করে যে সে দেশের সেনাবাহিনী, বিমানবাহিনী এবং নৌবাহিনীর সংখ্যা যেমন বেশি, তেমনি সে সকল বাহিনীর সমরাস্ত্রও বেশি রয়েছে। বাংলাদেশ এদিক থেকে কতটুকু এগুলো, বাংলাদেশের এ সকল ঘাঁটির সংখ্যা কত, বাংলাদেশ তাদের সে ঘাঁটিগুলোতে কী পরিমাণ সমরাস্ত্র এবং কী পরিমাণ সৈনিক মোতায়েন করে রেখেছে? মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন এ সকল তিনটি দেশ যারা কিনা সামরিক শক্তি ধরের তালিকায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে। এ সকল দেশের সেনা ঘাঁটি, বিমান ঘাঁটি এবং নৌঘাঁটির সংখ্যা কিন্তু অনেক এবং তাদের সমরাস্ত্র, সেই সমরাস্ত্রগুলো কিন্তু তারাই সকল ঘাঁটিতে মোতায়েন করে রেখেছে। অর্ডার করা মাত্রই তারা কিন্তু সেখান থেকে সে সমরাস্ত্রগুলো উৎক্ষেপণ করবে এবং যাদেরকে টার্গেট করবে তাদেরকে কিন্তু ধুলের সঙ্গে মিশিয়ে দেবে। এই উপমহাদেশে পশ্চিমাদের সামরিক ঘাঁটি একবারে নেই বললেই চলে। তাই পশ্চিমারা উঠে পড়ে লেগেছে এই উপমহাদেশে কিভাবে সামরিক ঘাঁটি তৈরি করা যায়, যার কারণে তারা বাংলাদেশকে ভৌগোলিক অবস্থানের কারণে তারা কিন্তু নির্বাচন করে রেখেছে। এখন আমাদের দেশেও তো সেনা ঘাঁটি রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য গত এক দশকে 5টি নতুন সেনা ঘাঁটি নির্মাণ করা হয়েছে, যা উল্লেখযোগ্য পরিমাণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সেনাঘাঁটি শুধু ভারত এবং মিয়ানমার এই দুইটি দেশকে টার্গেট করে নির্মাণ করা হয়েছে। এক সময় ছিল যখন বাংলাদেশ শুধু সমরাস্ত্র ক্রয় করত, কিন্তু বর্তমানে সমরাস্ত্র ক্রয়ের পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর চায়। অনেক দেশ এতে রাজিও হচ্ছে, বিশেষ করে চীন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, এমনকি ইতালির মতো দেশ। এ দেশগুলো বর্তমানে বাংলাদেশকে সমরাস্ত্র দেওয়ার পাশাপাশি তাদের প্রযুক্তি হস্তান্তরে আগ্রহী রয়েছে।
বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আগের চাইতে অনেক উন্নতি হয়েছে, যার ফলে সকল দেশ বাংলাদেশের কাছে প্রযুক্তি হস্তান্তর করতে আগ্রহী রয়েছে। বাংলাদেশ এতদিন বুলেট, শর্টগান এবং বিভিন্ন সমরাস্ত্র দেশই তৈরি করত। তারপর ধীরে ধীরে সমরাস্ত্র তৈরির যে পরিকল্পনা সেটি পরিসর বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে বাংলাদেশ হালকা সমরাস্ত্র তৈরি করছে। আর উন্নত সমরাস্ত্র তৈরির জন্য বাংলাদেশ সামনের দিকে অগ্রসর হচ্ছে, তার জন্য প্রযুক্তি হস্তান্তর এবং বিভিন্নভাবে সহযোগিতা করছে, বিশেষ করে চীন, ফ্রান্স, ইতালি, জার্মানি, নেদারল্যান্ডস এই সকল দেশ। এর আগে বাংলাদেশ সামরিক বাহিনী নজরদারি ড্রোন এবং ট্রেনিং এয়ারক্রাফট তৈরি করেছে এবং এগুলো তৈরিতে প্রথমে বিদেশি প্রযুক্তি নিলেও পরবর্তীতে তারা নিজেরাই তৈরি করতে সক্ষম হয়েছে। এবং বিশেষ করে বাংলাদেশে যুদ্ধজাহাজ তৈরি হচ্ছে, যেগুলো এর আগে তৈরি হতো না। বাংলাদেশের তৈরি যুদ্ধজাহাজ বহির্বিশ্বে রপ্তানিও হচ্ছে। বাংলাদেশের সমরাস্ত্র তৈরি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে বিমান ঘাঁটি, সেনা ঘাঁটি ও নৌ ঘাঁটি তৈরি। বাংলাদেশে বর্তমানে বিমান ঘাঁটি, নৌ ঘাঁটি এবং সেনা ঘাঁটির সংখ্যা অসংখ্য, যা ইতিপূর্বে ছিল না। আর এগুলো তৈরি করার উদ্দেশ্য হলো বাংলাদেশ সামরিক সক্ষমতা বাড়াতে চায়। ফোর্সেস গোল 2030 অর্জনের লক্ষ্যে বাংলাদেশ বিশদ পরিকল্পনা গ্রহণ করেছে। তার অংশ হিসেবে বাংলাদেশ এবার নিজ দেশেই যুদ্ধ বিমান তৈরি করতে যাচ্ছে, যা সত্যি প্রশংসার দাবিদার। আগে যেখানে বাংলাদেশে হাতে গোনা কয়েকটি সামরিক ঘাঁটি, বিমান ঘাঁটি এবং নৌ ঘাঁটি ছিল, কিন্তু বর্তমানে সেখানে বাংলাদেশ অসংখ্য পরিমাণে তৈরি করেছে। আর এর মানে দাঁড়াচ্ছে বাংলাদেশ সমরাস্ত্র তৈরি করে অথবা সমরাস্ত্র ক্রয় করে সে সকল ঘাঁটিগুলো পূর্ণ করবে, আর সেটা হতে পারে 2030 সালের মধ্যে। কেননা ফোর্সেস গোল 2030-র আওতাধীন এ সকল পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তাই এটা নিশ্চিত করে বলা যায় অতি শীঘ্রই পুরোপুরি বদলে যাবে বাংলাদেশ সামরিক বাহিনীর চিত্র। সেখানে একটি উল্লেখযোগ্য পরিমাণে পরিবর্তন ঘটবে এবং অনেক আধুনিকতার ছোঁয়া দেখা যাবে। চীন এবং বাংলাদেশের মধ্যে যখন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয় বা বাংলাদেশ যখন চীনের সাথে প্রতিরক্ষা চুক্তিতে অগ্রসর হয়, তখন কিন্তু ভারত ভেটো জানায় এবং তাৎক্ষণিক কিন্তু ভারত তার বিরুদ্ধে অ্যাকশন নিতে শুরু করে, যার কারণে বাংলাদেশ ভারতের এই অ্যাকশনকে উপেক্ষা করে, ভারতের সে আপত্তিকে উপেক্ষা করে চীন থেকেও সমরাস্ত্র ক্রয় করতে পারে না। বিকল্প একটা রাস্তা বাংলাদেশকে তৈরি করতে হবে এবং তা অনেকটা তৈরি হয়ে গিয়েছে, কারণ সম্প্রতি বাংলাদেশ ইতালির সঙ্গে সমরাস্ত্র চুক্তি করেছে এবং স্পেন থেকে বাংলাদেশ বহুদিন ধরে সমরাস্ত্র ক্রয় করে। তারপরে ফ্রান্স থেকে বাংলাদেশ তেমন কোনো উল্লেখযোগ্য সমরাস্ত্র ক্রয় করতে পারেনি, তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে রাডার ক্রয় করেছে, ফ্রান্স থেকে যুদ্ধ বিমান ক্রয় করতে পারবে এবং ইতালি থেকে কিন্তু বাংলাদেশ হেলিকপ্টার, ড্রোন এগুলো ক্রয় করে, এবং স্পেন থেকেও বাংলাদেশ বেশ কিছু সমরাস্ত্র ক্রয় করে, যেমন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এগুলো। মানে বলতে পারেন যে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া এই দুইটি দেশ যখন শত্রু খেলা খেলছে, তার বলি কিন্তু হচ্ছে বাংলাদেশ, কারণ বাংলাদেশ কিন্তু কোনো দেশ থেকেই তার যে চাহিদা মতো সমরাস্ত্র তা কিন্তু পাচ্ছে না, ক্রয় করতে পারছে না। এখন প্রশ্ন হলো এ থেকে উত্তরণের উপায় কি? এ থেকে উত্তরণের উপায় রয়েছে, আর তা হলো এই চারটি দেশ ব্যতীত বাংলাদেশ অন্যান্য দেশের সঙ্গে সামরিক চুক্তি করবে এবং সে সকল দেশ থেকে সমরাস্ত্র ক্রয় করবে, তাহলে আর কোনো সমস্যা থাকে না। তো এক্ষেত্রে কিন্তু বাংলাদেশ বেশ কিছু সমরাস্ত্র ক্রয়ের ডিল করছে, বিশেষ করে ইতালির সঙ্গে, স্পেনের সঙ্গে এবং ফ্রান্সের সঙ্গে। এ তিন দেশ থেকে সমরাস্ত্র ক্রয় করে মিয়ানমার থেকে এগিয়ে যাওয়া সম্ভব, এটা নিশ্চিত। এখন প্রশ্ন হলো কি কি সমরাস্ত্র ক্রয় করতে হবে? দেখুন, যুদ্ধ বিমানের কথা যদি বলি, তাহলে একমাত্র ফ্রান্সের রাফাল যুদ্ধ বিমান এবং ইতালি এবং তার যে সহযোগী দেশগুলো তাদের তৈরি যে ইউরোফাইটার টাইফুন, এ দুটো যুদ্ধ বিমানের যে কোনো একটি ক্রয় করলে কিন্তু বাংলাদেশ মিয়ানমার থেকে বিমান বাহিনীর শক্তি ক্ষমতায় এগিয়ে যেতে পারবে, এটা নিঃসন্দেহে বলা যায়। এখন প্রশ্ন হলো দামে এবং কোয়ালিটি অনুযায়ী কোনটি সাশ্রয়ী হবে? সাশ্রয় হবে কথা বলতে গেলে ফ্রান্সের রাফাল যুদ্ধ বিমান সাশ্রয় হবে, এবং ফ্রান্স যেহেতু এককভাবে যুদ্ধ বিমানটি তৈরি করেছে, ফ্রান্স এখানে কিছু মূল্য ছাড় দিয়ে এই যুদ্ধ বিমানটি বিক্রয় করছে। বিশেষ করে বাংলাদেশ 12-14টি যুদ্ধ বিমান যদি ক্রয় করে, তাহলে মিয়ানমার থেকে এগিয়ে যেতে পারবে, এটা নিঃসন্দেহে বলা যায়, কারণ মিয়ানমার এই ধরনের ক্যাটাগরির কোনো যুদ্ধ বিমান কিন্তু তারা এখনও পর্যন্ত অপারেট করে না। আরও দুর্বল মানের এবং তারা আরও কম অত্যাধুনিক যুদ্ধ বিমান অপারেট করে, সুতরাং এক্ষেত্রে বাংলাদেশের যুদ্ধ বিমান হবে তাদের চাইতে আরও অত্যাধুনিক। তবে ভারতকে যদি বাংলাদেশ টেক্কা দিতে চায়, এ সকল যুদ্ধ বিমান দিয়েও কাজ হবে না, কারণ ভারতের সমরাস্ত্র ভাণ্ডারের একটি গোডাউন রয়েছে, তাকে টেক্কা দিতে হলে আপনাকে নিজ দেশে পারমাণবিক অস্ত্র তৈরি করতে হবে, যেটা তৈরি করেছে পাকিস্তান। ভারতকে টেক্কা দেওয়ার জন্য পাকিস্তান তৈরি করেছে পারমাণবিক অস্ত্র, আপনাকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে হবে, কেননা এটা মিয়ানমার নয়, এটা বাংলাদেশ। শুধুমাত্র অস্ত্রের দিক থেকেই মিয়ানমার এগিয়ে রয়েছে, তাছাড়া কোনো দিক থেকেই মিয়ানমার বাংলাদেশের ধারের কাছেও নেই। মিয়ানমারের সেনাবাহিনী, বিমান বাহিনী কিংবা নৌবাহিনীর কথাই বলুন, বাংলাদেশের সেনা, বিমান এবং নৌবাহিনীর যে যোগ্যতা তার ধারের কাছেও নেই। তবে অস্ত্রশস্ত্রের সংখ্যার দিক থেকে এগিয়ে রয়েছে, তাদের অস্ত্রশস্ত্রের সংখ্যা বেশি থাকলে কি হবে? তারা সেগুলো চালাতে জানে না, যেটা বাংলাদেশ পারে। যদি চালাতেই জানতো, তাহলে আরাকানের সাথে নাস্তানাবুদ হতো না, এমনকি যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে বাংলাদেশে আসতো না। আর বাংলাদেশে আসার পর সেই সেনাদেরকে বাংলাদেশ সম্মানের সহিত কিন্তু তাদেরকে রিসিভ। ओके जी, एयरपोर्ट आप लोगों ने देखी है, यहाँ पे बांग्लादेश के पास अभी जो चीज़ें मौजूद हैं इन्होंने उसका बताया,
और बांग्लादेश के पास कौन सी ऐसी लाइक सामरिक घाटी हैं, ऐसी बेसिस हैं जिनको बांग्लादेश बेहतर अंदाज में इस्तेमाल कर सकता है और दुश्मन पे कड़ी नज़र रख सकता है। यहाँ पे बहुत सारी ऐसी बेसिस हैं जो कि इंडिया पे नज़र रखने के लिए बनाई गई हैं और साथ ही म्यांमार पे नज़र रखने के लिए जिनको स्पेसिफिकली बनाया गया है। आज से कुछ अर्सा पहले बांग्लादेश की जो डिफेंस पावर थी वो इतनी नहीं थी, लेकिन अब जो सिचुएशन है वो काफ़ी बेहतर हो चुकी है और बांग्लादेश इस काबिल है कि लाइक फाइट कर सके। अब यहाँ पे बांग्लादेश खुद तो जंग में नहीं कूद सकता, लेकिन अगर कोई कंट्री बांग्लादेश को कमज़ोर समझते हुए बांग्लादेश पे किसी किस्म का अटैक करती है तो बांग्लादेश उसके साथ फाइट करने की हिम्मत ताकत रखता है। और यहाँ पे इन्होंने बहुत अहम बातें की कि काफ़ी सारी कंट्रीज़ हैं जो ऑलरेडी बांग्लादेश के साथ कोलैबोरेट कर रही हैं और बांग्लादेश को टेक्नोलॉजी फ्राहम कर रही हैं। और यहाँ पे इन्होंने कहा कि जो लाइक यूरो टाइफोन्स और फाइटर जेट्स जो हैं वो बांग्लादेश अगर हासिल कर लेता है यहाँ पे नो डाउट बांग्लादेश म्यांमार को पीछे छोड़ देगा, म्यांमार की जो एयर फोर्सेस हैं उनको पीछे छोड़ देगा। तो यहाँ अब बांग्लादेश के लिए सबसे पहला और बड़ा टास्क यही है कि अपनी जो डिफेंस पावर है उसको मजबूत करें और जो टेक्नोलॉजी ठीक है चीज़ें मिसिंग हैं लाइक यहाँ पे फाइटर जेट्स मिसिंग हैं और अटैक हेलीकॉप्टर्स, इन चीज़ों को फिल किया जाए ताकि बांग्लादेश के डिफेंस पावर में अच्छा खासा इजाफा किया जा सके और दुश्मन को ये पता हो कि अगर वो बांग्लादेश पे अटैक करता है तो उसको मुंह की खानी पड़ेगी। आप लोग क्या कहेंगे इस हवाले से, आप लोगों का क्या कहना है, आप लोग जो भी कहना चाहते हैं लास्ट में बताएं कमेंट सेक्शन में। वीडियो को लास्ट में लाइक और शेयर करें, अपना ख्याल रखें, अपने चैनल का भी। आई विल सी यू टिल देन, टेक केयर, अलविदा।